হ্যালো বন্ধুরা, আমি সুদীপ এন্ড ওয়েলকাম টু ফিল্মি রেডে। আজকে একটা টপিক নিয়ে কথা বলবো যেটা নিয়ে কিন্তু আমি বহুবার সোচ্চার হয়েছি এবং এই বিষয়টা নিয়ে তুলে ধরেছি। তো বেসিক্যালি যেটা হয় যে বারবার আমি কথাটা বলি যে ধানবাদ হোক বা জামশেদপুর হোক বা বোকারো হোক বা ত্রিপুরা হোক, ছত্তিশগড় হোক, এই সব জায়গায় বাঙালিরা কিন্তু প্রচুর পরিমাণে থাকে। এবং এখানে আমি কিন্তু বারবার বলি যে বাংলা সিনেমা রিলিজ করার জন্য, সেক্ষেত্রে আমি বহুবার অ্যান্সার শুনেছি এরকম যে বাঙালিরা বা প্রবাসী বাঙালিরা সেরকম কোনো ফেস্টিভ্যাল ছাড়া বাংলা সিনেমা দেখে না, এবং সেক্ষেত্রেও যদি বাংলা সিনেমা রিলিজ করা হয় প্রোডাকশন হাউস ওয়েট করে যে এটাকে হিন্দি ডাব ভার্সন রিলিজ করা হোক, তারপরে সেটা প্রবাসে রিলিজ করব। কিছু কিছু ক্ষেত্রে বাংলাতেই মুম্বাই, ব্যাঙ্গালোর বা দিল্লি এইসব বড় বড় শহরগুলোকে টার্গেট করা হয়। কিন্তু কিছু কিছু তথ্য বা কিছু কিছু জিনিস এমন আছে যেগুলো কিন্তু প্রমাণ সাপেক্ষ এবং যেগুলো খুব ভালোভাবে লোকের সামনে তুলে ধরা দরকার। আমি বারবার বলেছিলাম যে একটা কিছুদিন আগে সিনেমা রিলিজ করা হয়েছিল ধানবাদে, যেহেতু আমি ধানবাদে থাকি, যে সিনেমাটার নাম হচ্ছে কাকাবাবু প্রত্যাবর্তন। এই সিনেমাটা কিন্তু হিন্দি ডাব ভার্সনে রিলিজ করা হয়। সিনেমাটাই প্রথমত একটা খাজা সিনেমা, এবং যখন এটা হিন্দি ডাব ভার্সনে হয় তখন এটা আরো খারাপ হয়ে যায়। এবং যখন ফার্স্ট দিন ফার্স্ট শো আমি দেখেছিলাম, সিনেমাটাই আমি প্রায় হলে একাই দেখি, এবং তারপরে আমি যখন রেগুলার চেক করি দেখি পরে 3-4 দিন সিনেমাটা বা 1 সপ্তাহের মতো ছিল সিনেমাটা, ওই 5 জন 10 জন এরকম অডিয়েন্স ছিল। মজার ব্যাপার, কিছুদিন আগে এখানে বেলা শুরু রিলিজ করা হয়েছে এবং মাত্র একটা শো দেওয়া হয়েছে। ধানবাদে দুটো আইনক্স আছে, তার মধ্যে একটা আইনক্সে একটা শো দেওয়া হয়েছে। তো আমি স্ক্রিনশটে দেখাবো যে আমার কাছে কালকের এটা স্ক্রিনশট তোলা, যে প্রি বুকিং এ কিন্তু প্রায় মোটলেন 35-40% বুক হয়ে গেছিল, এবং আমি আজকে পার্সোনালি গেছিলাম, কারণ যে আইনক্সে এসেছে সেটা আমার বাড়ি থেকে মাত্র 5 মিনিট দূরে। ম্যানেজারের সাথে আমার ভালো রিলেশন আছে, যেহেতু আমি প্রায় সব সিনেমা দেখতে যাই, তো আমি হলটা ভিজিট করি। আপনি বিশ্বাস করবেন না বা আপনারা বিশ্বাস করবেন না, মোর দেন 90% লোক কিন্তু সিনেমাটা দেখেছে, যেটা কিন্তু বহু ক্ষেত্রে কলকাতায় ইটসেলফ হয় না। যে এত বড় একটা মাল্টিপ্লেক্স, আপনি যদি টিকিটের দামের কম্পারিজনে আসেন, 240 টাকা, 250 টাকা, 200 টাকা, 220 টাকা, এরকম কিন্তু টিকিট প্রাইস ধানবাদের এই আইনক্সে। যেগুলো যদি আপনি কলকাতায় যান 120-190, এরকম অনেক আইনক্সে পেয়ে যাবেন বা সেখানে সিঙ্গেল স্ক্রিনে দেখার সুযোগ আছে। সুতরাং আমাদের এটা বুঝতে হবে যে যদি বাংলা সিনেমা প্রবাসে রিলিজ করা হয় বা ওয়েস্ট বেঙ্গলের সারাউন্ডিং এর যে জায়গাগুলো আছে, সেটা ধানবাদ হোক, জামশেদপুর হোক, এইসব জায়গাগুলো যদি রিলিজ করা হয় তাহলে কিরকম সাফল্য আসতে পারে। এবারে একটা মজার ইনসিডেন্ট বলি, যে এখানে যদি আপনি খুব ভালো করে দেখেন, বা আমি যেহেতু এটা প্রায় দেখতে পাই, যেখানে যদি রেগুলার অডিয়েন্সের কথা বলি, যারা সিনেমা দেখতে আসে তারা কিন্তু বেশিরভাগটাই বাঙালি। কারণ বাঙালিদের মধ্যে এই জিনিসটা আছে, সিনেমা দেখবো, তারা চিরকাল আর্ট কালচার এই জিনিসটাকে ভালোবাসে, এবং সেটা যে ধরনের সিনেমা হোক, যে ভাষার সিনেমা হোক। আমি যখন সিনেমা দেখতে যাই তার হলের মধ্যে মোর দেন 60% to 70% বাঙালিরাই থাকে। তো বাঙালিদের কাছে একটা আফসোস চিরকালই যে এখানে কেন বাংলা সিনেমা আসে না, তাদেরকে বাধ্য হয়ে কিন্তু হিন্দি সিনেমা দেখতে হয়। এখানে কিন্তু পার্টিকুলারলি কিছু কিছু শো টাইম দেওয়া হয়, তামিল তেলেগু ল্যাঙ্গুয়েজে সিনেমা দেওয়া হয়, সেই শো গুলো কিন্তু লোকে যায়। মানে হিন্দি ভাষী হয়েও তারা কিন্তু, বা বাঙালি ভাষী হয়েও তারা কিন্তু তেলেগু সিনেমা না বুঝতে পেরেও সাবটাইটেল দেখে সিনেমা দেখে। বা যদি আমি বলিউডের হোক বা হলিউডের কাজের কথা বলি, সেখানে যখন ইংলিশ ভার্সনে 3D হয় সেগুলো ফুল থাকে। তো আমাদের বুঝতে হবে যে আমাদের বাংলা সিনেমা কেন রিলিজ করা হয় না। আমাদেরকে আসানসোল বা দুর্গাপুরে গিয়ে, মানে নিকটবর্তী প্রেক্ষাগৃহ বলছি, সেগুলোর উপর ভরসা করতে হয়। যদি ঘরের পাশে আমরা বাংলা সিনেমা দেখতে পাই, আমাদের মতো যারা সিনেমা দেখতে ভালোবাসে ধানবাদে, তারা অবশ্যই দেখবে, এবং বেলা শুরু কিন্তু সেটা প্রমাণ করলো, এবং এটা কিন্তু একটা এভিডেন্স আমি যে শেয়ার করলাম বা স্ক্রিনশট গুলো দিলাম। এবং এইভাবে যদি চলতে থাকে মিনিমাম আরো 2-3 সপ্তাহ তো সিনেমাটা চলবেই। এখানে যে কালেকশনটার কথা বলছি, যেভাবে গ্রস কালেকশন হোক বা নেট কালেকশন এর কথা হোক, যদি এইরকম কিছু কিছু জায়গায় একটাই শো দিক, দুটো শো দিক, কিন্তু দিক, মানুষ তো অন্তত গিয়ে সিনেমাটা দেখবে। যদি না দেখে, যদি এরকম সাকসেস না পেতো তাহলে আমি বলতাম ঠিক আছে, কিন্তু এটা কিন্তু প্রমাণ হয়ে গেল যে এইসব জায়গায় কিন্তু বাংলা সিনেমা দিলে কিরকম বিজনেস করতে পারে। এবারে আসি, যে এটা তো আমি বেলা শুরুর কথা বললাম, এখানে লোকের কাছেও যেমন জিৎ দেব এরাও কিন্তু খুব প্রিয়, কারণ এটা বাঙালিরা তো যাই হোক টিভিটা তো দেখে, তারা ছোট থেকে কোনো না কোনো ভাবে ওয়েস্ট বেঙ্গলের সাথে যুক্ত। সুতরাং দেব আর জিতের যদি আমরা ফ্যান হতে পারি, আমরা যদি তাদেরকে দেখে বড় হতে পারি, এখানকার লোকেরাও কিন্তু বাংলা চ্যানেলে তাদেরকেই ছোট থেকে দেখেছে। সুতরাং আমাদের যদি ইউথের কথা বলা হয়, তাদের কাছেও কিন্তু দেব আর জিৎ হচ্ছে একটা আইকন। তো তাদের সিনেমা যদি ধানবাদে রিলিজ করতো, সেটা আমি কিসমিসের কথা বলি বা রাবণের কথা বলি, সেগুলো কিন্তু হিউজ মার্জিনে এখান থেকে প্রফিট করবে। সুতরাং শুধুমাত্র প্রফিটটাই মেন উদ্দেশ্য নয়, লোকের কাছে সিনেমাটা পৌঁছে দিলাম, লোকের একটা ভালোবাসার জায়গা তৈরি হয়। কারণ এরকম অনেক লোক আছে যারা হয়তো জানেই না যে বেলা শুরু বাংলা সিনেমাটাও এসছে, কারণ তারা তো রেগুলার ফলো করে না, তাদের মাইন্ডসেট এটাই আছে যে এখানে বাংলা সিনেমা আসবে না।
যদি তারা রেগুলার এই জিনিসটা জানতে পারে যে না যেদিন বাংলা সিনেমা রিলিজ করবে সেখানে সেদিন আমাদের এখানেও একটা শো বা দুটো শো দেওয়া হবে, তাদের তাদের এটা রেগুলার প্র্যাকটিসে পরিণত হবে যে বাংলা সিনেমা দেখবো। এবং এই ক্রেজটা কিন্তু আছে এখানে সিনেমা হলে, মানে মার্বেল যে কোনো সিনেমা আসুক বা ধারাক আসুক বা যে কোনো সিনেমা আসুক, এখানে কিন্তু হাউসফুল হয় মর্নিং শো। সুতরাং বাংলা সিনেমা কিন্তু চলতে পারে, এবং আমি থ্যাঙ্কফুল যে উইন্ডোজ এটা করেছে এবং বাংলা ভাষায় রিলিজ করেছে বেলা শুরুকে, এবং লোকজনকে থ্যাংক ইউ ধন্যবাদের যে আমাকে রাইট প্রমাণ করার জন্য যে যদি বাংলা সিনেমা আসে, যদি প্রপার টাইম দেওয়া হয়, যদি বাংলাই দেওয়া হয় ডাব না ভার্সনে, মানুষ কিন্তু গিয়ে বাংলা সিনেমা দেখবে। এই ছিল আমার ভিডিও, এবং প্রত্যেক প্রোডাকশন হাউসকে আমার রিকোয়েস্ট, যদি আমার ভিডিওটা তাদের কাছে পৌঁছাই প্লিজ রিস্ক নিন। আপনারা তো এমন অনেক হলে রিলিজ করেন যেখানে সিনেমাটা দুজন তিনজন বেশি কেউ দেখে না, অনেক সময় ফ্লপ হয় সেই সব হলগুলোতে পার্টিকুলারলি। আপনারা একটা রিস্ক নিয়ে ধানবাদ বা জামশেদপুরকে দেখুন না, আমি কথা দিচ্ছি যে আপনাদের কোনো ক্ষেত্রে লস হবে না, এবং মানুষের এটা প্র্যাকটিস হতে হয়তো কিছুদিন টাইম লাগবে, কিন্তু তারপরে আপনারা যে যে আশাটা নিয়ে এখানে রিলিজ করবেন বা যে হলগুলোকে দেবেন সেটা আপনাদের ফুলফিল হবেই। তো আমার এটাই রিকোয়েস্ট থাকলো, প্লিজ এটা দেখবেন, এবং তোমাদের কি মতামত আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। ততক্ষণের জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে, এবং সবসময় ভালো জিনিস দেখবে। চ্যানেলটা যদি প্রথমবার দেখছো লাইক কমেন্ট শেয়ার করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে যাতে প্রত্যেকটা নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে। ততক্ষণের জন্য টাটা।